হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে একটা জিনিস দিতে চলেছি, যে জিনিসটা খুবই একটা এফেক্টিভনেস আছে। কী সেটা? প্রত্যেকটা জিনিসের আমরা একটা মানে সার্কুলেশন ওয়ার্ড পাই, কি মন্ত্র যেটাকে বলা হয়। সেরকম তোমার আমরা প্রতিদিন সকালবেলা চান করে কাজে বেরোনোর আগে ঠাকুরের নাম জপ করি, কেউ হনুমান চল্লিশা পড়ে, কেউ শিবের মন্ত্র পড়ে, কেউ কালীর মন্ত্র পড়ে, কেউ বিভিন্ন মানুষ বিভিন্ন দেবদেবীর মন্ত্র পড়ে, তাই তো? আমাদের ঠিক এই সরকারি চাকরির একটা মন্ত্র আছে। কি সেই মন্ত্রটা? না, এইরকম মন্ত্র কিছু নেই যেটা তোমাকে মুখে উচ্চারণ করে বা হাত জোড়ো করে দাঁড়িয়ে সেটা বলতে হবে। এই মন্ত্র তোমার মাথার মধ্যে গেঁথে দিতে হবে বা তোমাকে প্রতিদিন জপ করতে হবে না, শুধু মাথার মধ্যে রাখতে হবে। কি সেই মন্ত্রটা? মন্ত্রটা হচ্ছে স্টে অন সাকসেস অন। জিনিসটা আশা করি বুঝতে পারছো? মন্ত্রটা হচ্ছে স্টে অন সাকসেস অন, মানে স্টে করে থাকো, লেগে থাকো, সাফল্য তুমি পাবে। লেগে থাকতে হবে। মানে গভর্নমেন্ট সার্ভিসের জন্য এই মন্ত্রটা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে, স্টে অন সাকসেস অন। এবার আমাকে দেখতে হবে এটা কিভাবে কাজে হবে, কারণ আমি যখন মন্ত্রটা জিনিসটাকে অবজার্ভ করছি তখন তার তো একটা ফিডব্যাক আসা চাই। ফিডব্যাকটা কী? আদৌ সত্যি ফিডব্যাক পাবো তো নাকি শুধুমাত্র একটা এরকম লেখাই থেকে যাবে? না, লেখাটাকে তোমাকে বাস্তবে প্রতিফলিত করতে হবে। কিভাবে? দেখো, প্রত্যেকটা জিনিস আমরা এই আইটিআই ডিপ্লোমা বিটেক কী জন্যে পড়ি? একটা ভালো চাকরির জন্য, গভর্নমেন্ট সার্ভিস চাকরির জন্য। এবার পড়ার পর আমরা কী করি? পড়তে পড়তে কেউ ধরো যখন কোর্স শেষ হয়ে গেল আমরা নয় অ্যাপ্রেন্টিসে ঢুকি, নয় কেউ কনসালটেন্সির মাধ্যমে কোথাও জব পাই বা কোনো প্লেসমেন্টের মাধ্যমে জব পাই, বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে ঢুকি, কারণ আমাকে ঢুকতেই হবে, কাজ করতেই হবে, কাজ ছাড়া কিন্তু সম্ভব নয়। ঘরে বসে বসে প্রিপারেশান নেওয়া টেকনিক্যাল স্টুডেন্টদের পক্ষে কখনোই সম্ভব হয় না। তাহলে কী করতে হবে? তখন তাকে একটা জব করতে হবে। ডেফিনেটলি তুমি জব করো, প্রাইভেটে তুমি জব করো, কোনো অসুবিধা নেই। তুমি সেখান থেকে একটা স্যালারি ড্রন করো, সেই স্যালারিটা নিয়ে তুমি তোমার অ্যাপ্লিকেশান করো, তুমি অ্যাপ্লিকেশান ফিস দাও, তুমি পরীক্ষা দিতে পারবে, তার একটা খরচা আছে, তোমার বইয়ে কেনার খরচা, তো খরচা প্রত্যেকটা স্টুডেন্টেরই থাকবে, হাত খরচাটা থাকবে, কিছুটা পরিমাণ টাকা তোমাকে বাড়িতেও দিতে হবে। তো এই যে সব জিনিসটা চলছে, কিন্তু এই জিনিসটা তো তুমি হোল লাইফের জন্য তুমি করতে পারবে না। তুমি কী করেছো? জবটাকে বেছে নিয়েছো একটা সার্টেন সময়ের জন্যে, যে আমি এই সময় প্রাইভেট চাকরি করব এবং সাথে সাথে আমি গভর্নমেন্টের প্রিপারেশন নেব। কিন্তু আমি এইটা ভাববো না যে আমি এখন যে চাকরিতে ঢুকেছি, আমি যে 12 ঘন্টা ডিউটি করছি, আমি যে এই 12,000 টাকা স্যালারি পাচ্ছি হাড় ভাঙা খাটনি খেটে, আমি কিন্তু এইটা লং টাইমের জন্য আমি করবো না। কারণ ওই স্যালারি, ওই হার্ডনেস জব, অতক্ষণ ডিউটি, ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের পক্ষে সম্ভব হয় না লং টাইমের জন্য টেনে নিয়ে যাওয়া। কারণ সে যখন সিঙ্গেল আছে তখন সে টানতে পারবে, তার বাবা মা আছে তাকে দেখতে হবে, তার ফ্যামিলি তৈরি হবে কদিন পর তাকে দেখতে হবে, সুতরাং ওই কিছু টাকা দিয়ে তার কিন্তু লাইফ চলবে না বা তাকে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে হাড় ভাঙা খাটনি খাটলে হবে না। তাকে ভাবতে হবে, আমি আইটিআই ডিপ্লোমা বিটেক করেছি, নিশ্চয়ই একটা ভালো কিছু জায়গায় আমায় পৌঁছাতে হবে। সেই ভালো জায়গার যাওয়ার রাস্তাটা হচ্ছে না গভর্নমেন্ট সার্ভিস জব। ডেফিনেটলি তোমরা হয়তো অনেকেই বলবে যে এই জবটা তো পাওয়া অত সহজ নয়, মুখের কথা নয়। হ্যাঁ, এটা জবটা পাওয়া মুখের কথা নয়, কিন্তু মুখের কথা হতে পারে যদি তুমি সেটা চাও। কারণ এই যে একটা মূল মন্ত্র বলে দিলাম, স্টে অন সাকসেস অন, মানে লেগে থাকার মানসিকতা। অনেকই স্টুডেন্ট আছে যারা কী করে, হট করে দেখে ফেললো পাশের পাড়ার একটা দাদা চাকরি পেয়েছে, এত পরিমাণ ভ্যাকেন্সি আছে, এবার আমারও মনে হবে, তারা কী করলো, ছট করে চাকরির জন্য প্রিপারেশন স্টার্ট করে দিল। করার পর 1-2 মাস পর আবার সেই আগের মতো পজিশান, পড়াফড়া ছেড়ে দিয়ে আবার যেরকম সেই পজিশানই চলে গেল। হ্যাঁ, না 2-3 মাস পড়েছি, একটা আমার সেরকমভাবে আমার জব হচ্ছে না, একটু 2টো পরীক্ষা দিলাম আমি পাস করতে পারলাম না। এইটা কিন্তু সরকারি চাকরির মূল মন্ত্র নয়। বা 3-2 মাস পরীক্ষার জন্যে খেটে পাস করে যাব, এটা কিন্তু কখনো হতে পারে না। তোমাকে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে লড়তে হবে, কারণ তুমি যুদ্ধ নামতে হবে। কারণ তুমি যে জবটা পাচ্ছ সেটা একটা ছোটোখাটো কোনো প্রায় জব নয়, সেটা একটা তোমার
কেরিয়ার, তোমার পায়ের তলার মাটির ভিত শক্ত করার জায়গা, না তুমি একটা স্টেবল হবে, তুমি একটা সমাজে সম্মানীয় ব্যক্তি হবে, তোমারও চার চাকা গাড়ি হবে, বাড়ি হবে, তোমার স্যালারি স্কেল ভালো হবে, তোমার ব্যাংক ব্যালেন্স হবে, তোমার সম্পত্তি হবে, সব কিছু হবে ওই একটা জায়গা দিয়ে। সেই জায়গাটাকে তোমাকে যদি পেতে চাও, তোমাকে তো যুদ্ধ করতেই হবে, তোমাকে তো যুদ্ধ করতেই হবে, তোমাকে তো লড়তেই হবে। এটা নয় যে 3 মাস পরে আমি একটা জব পেয়ে যাবো, এটা কখনোই সম্ভব হয় না। তোমাকে লড়তে হবে, তার মানে স্টে অন সাকসেসর, মানে তোমায় লেগে থাকতে হবে। স্টে অন মানে কি, প্রথমে আমি যখন ভাবনা চিন্তা করবো আমি জব করবো, আমি প্রাইভেটে করি, ডেফিনেটলি প্রাইভেটে কোর্সই করি, তার সাথে সাথে আমার গভর্নমেন্ট সার্ভিসের জন্য আমি প্রিপারেশন করতে থাকবো সাথে সাথে। এরকম নয় যে আমাকে 8 ঘন্টা 10 ঘন্টা পড়তে হবে, তাই না, সারাদিনে সকাল থেকে রাত্রি পর্যন্ত জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা, খুব জোর বেশি হলেও 2 ঘন্টা সময় তোমায় দিতে হবে। তোমার যদি এই লেগে থাকার মানসিকতাটা থাকে, তাহলে কিন্তু তুমি 2 ঘন্টাতেই কিন্তু সাকসেস পাবে। আর যদি তোমার চাকরি পাওয়ার মানসিকতা না থাকে, তুমি যদি পাড়ার দাদা ভাইদের মতো দেখো যে ও জব পেয়েছে আমিও পেয়ে যাবো, যদি দেখো এত ভ্যাকেন্সি বেরোচ্ছে পরীক্ষায় বসলে আমিও পেয়ে যাবো, তাহলে তোমাকে 10 ঘন্টা দিলেও তুমি জব ক্র্যাক করতে পারবে না। সুতরাং লেগে থাকার মানসিকতা নিয়ে তোমায় নামতে হবে। আমি নাবছি এই পরীক্ষায় তার মানে এই নয় আমি 1-2 মাস পড়াশোনা করে 2টো পরীক্ষা দিয়ে আমার নাম আসবে না, তার মানে আমি হেরে গেলাম, এইভাবে কিন্তু পিছিয়ে আসা যাবে না। তোমাকে যুদ্ধে যখন নেমে যে যুদ্ধ করতে হবে, তোমাকে যুদ্ধের সব রকম ওয়েপন্স অস্ত্র রেডি রাখতে হবে, যুদ্ধ স্টার্ট হবে তোমাকে ওয়েপন্স ব্যবহার করতে হবে। তোমার যদি সব যুদ্ধ কৌশল তুমি যদি জানো, তুমি যদি সব রকম অস্ত্র ব্যবহার করতে জানো, তুমি তোমার সামনের প্রতিপক্ষ এনিমি কে শত্রুকে হারাতে পারবে, মানে তুমি গভর্নমেন্ট জবকে ক্র্যাক করতে পারবে। লেগে থাকার মানসিকতা নিয়েই তোমায় নামতে হবে, সেটা কিন্তু 2 মাস 1 মাস বা 3 মাস 4 মাসের জন্য নয়, মোটামুটি 7-8 মাস তোমাকে লেগে থাকতে হবে। 2 মাস 3 মাস পরে কিন্তু গভর্নমেন্ট জবে ক্র্যাক করা যায় না। আর যদি এরকম ভাবনা চিন্তা নিয়ে যদি থাকো, তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট জবে লাইনে এসো না, যেখানে প্রাইভেটে আছো সেখানেই থাকো, সেখানেই তোমরা কাজ করো। কারণ শুধু শুধু 2-3 মাসের জন্যে একটা মোটিভ মাইন্ড সেট আপ করার কোনো দরকার নেই, যদি লং টাইমের জন্য করতে পারো তবেই এই রাস্তায় আসো। আমি এটাই বলতে চাইলাম যে স্টে অন সাকসেসর মানে সরকারি চাকরির জন্য লেগে থাকার মানসিকতা দরকার। এখানে কিন্তু কোনো ব্রিলিয়ান্টনেসের দরকার নেই যে হ্যাঁ আমি আমার প্রচুর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হতে হবে, খুব ভালো পড়াশোনায় হতে হবে, মনে রাখার ক্ষমতা অনেক হতে হবে, ফার্স্ট ক্লাস স্টুডেন্ট হতে, এরকম কোনো ব্যাপার নেই। গভর্নমেন্ট সার্ভিস লাইনে এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে ব্রিলিয়ান্ট হতে হবে। তোমার শুধু লেগে থাকার মানসিকতাটা, শুধু যদি একটুখানি এইটা থাকে যে আমি লেগে থাকবো, আমি জব পাবো, আমি চাকরি পাবো, তুমি ডেফিনেটলি পাবে। তাহলে তোমার কাজ কী হবে এখন থেকে, এই স্টে অন সাকসেস অন এইটাকে মাথার মধ্যে ঢুকিয়ে পুরোপুরি জবের জন্য প্রস্তুত হওয়া, যেটা আপ টু আমি যতক্ষণ না জব পাচ্ছি আমি লেগে থাকবো, আমার যতক্ষণ না বয়স শেষ হচ্ছে আমি লেগে থাকবো, এইরকম মানসিকতা নিয়ে তুমি নাবো, তুমি জব পাবে, অন্তত টেকনিক্যাল ফিল্ডে জব পাবে। তো এই ছিল আগে আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো। ভিডিওটা এখানেই স্টপ করছি।